এটা বাস্তবিক কথা। মু ছোট এরিয়ারে নেতৃত্ব নেউথিলি গোটে বিধানসভার, এবে সাতটা বিধানসভার নেতৃত্ব নেওয়া পাই যে আস্থা প্রকট করেছে ভারতীয় জনতা পার্টি ময়ূরভঞ্জ সমস্ত জনসাধারণ কর্মকর্তা সমস্ত প্রথম ধন্যবাদ দেছি। তারপরে মোর না যে ডিক্লার করলে কেন্দ্রে কেন্দ্র যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী আমার অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা তাঁকু মধ্য এই অবসরের মু ধন্যবাদ দেছি। এবং যে নাটা প্রদেশর গলা যে পঠাইলে আমার সভাপতি মনমোহন সামলজী, সংগঠন মহামন্ত্রী মানস ভাই, ধর্মেন্দ্র ভাই, জুয়াল ভাই, এমানকু মধ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তেমন আজ যে প্রকার মহল মু দেখিলি বারিপদার, তেমন নিশ্চিত রূপে খুশি জাহির হওয়া কথা যেহেতু পুরা নূয় সমস্ত মুহ মু আজ দেখিলি, সেই খুব আনন্দিত অছি। এ যোজনা আপনার 23 বর্ষের যে যোজনা গোটে ভি গাঁ গন্ডার কিছু ভি মানে আপনাকে প্রাকটিকালি হই না, খালি এটা গোটে প্রতিশ্রুতিরে চালিছি। কিন্তু এ 10 বর্ষ ভিতরে দেখন্তু প্রত্যেক ঘরে মোদিজীঙ্কর যোজনা পৌঁছিছি কি না, কোনসি না কোনসি লাভার্থী নিশ্চিত রূপে পাইছন্তি প্রত্যেক ফ্যামিলিরে। কে গ্যাস পাইছি, কে ঘর পাইছি, কে শৌচালয় পাইছি, কে লাইট পাইছি, উজ্জ্বলা গ্যাস পাইছি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিরে কৃষক সম্মানিত হয়েছেন এবং 6000 টাকা মধ্যে পাচ্ছেন। তেণু প্রত্যেক ঘরে এ মোদিজীঙ্কর এই যে গরিব কল্যাণ যে বিকাশর দিয়েছেন যোজনা, এইটা হি গ্যারেন্টি, এই গ্যারেন্টিটি কাম করিব আমার আগামী 2024 সাধারণ নির্বাচন। ইয়ে মোদি গ্যারেন্টি আমাকে ভারতীয় জনতা পার্টি মানে বিজয় করিবার সফলতা লাভ করিব, মোদি গ্যারেন্টি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।